আচ্ছা আপনারা এইসব খাবার টাবার গুলো কোথায় খেলেন, টা কোথায়? এরা তিন চার দিন হবে গ্রিলি কই না যায় সব দিন গ্রিলি হয় না আমার এই বাসি খাওয়া লাগে না যাকে এটা আমাদের জয়েন্ট ভেঞ্চার বালুঘাট মিউনিসিপ্যালিটির সাথে আমাদের ফুড সেফটি উইং আছে, সেখানে আমাদের টু বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বালুঘাট মিউনিসিপ্যালিটি অর্ডার রয়েছে একটা জয়েন্ট ভেঞ্চার। এখানে যতগুলো আমাদের নতুন রেস্টুরেন্ট এবং খাবারের প্রিমাইসেসগুলো আছে সেগুলো ইন্সপেকশন একটা রুটিন ইন্সপেকশন করছি, সেখানে কোনো ভেজাল জিনিস ইউজ করছে কি না বা তারা সব কিছু একটা সেফ এবং হাইজিনভাবে কিচেনটা মেনটেন করছে কি না এগুলো সাধারণত এগুলো আমরা চেক করছি। এতক্ষণ কী দেখলেন এই পর্যন্ত? এই পর্যন্ত আমরা প্রথমে আমরা অলিভ রেস্টুরেন্ট এবং ইউএনমি দু তিনখানা রেস্টুরেন্ট আমরা ইন্সপেক্ট করলাম, সেখানে মেজর কিছু আমরা পাইনি। তাও যেমন আমরা আড্ডাতে গেছিলাম সেখানে আমরা কিছু মাংস পেয়েছিলাম যেটা টু টু থ্রি ডেইজ পুরনো হতে পারে, বাকি কালার পাওয়া গেছে খুব যেটা সিনথেটিক কালার যেটা স্বাস্থ্যের পক্ষে প্রচুর ক্ষতিকারক, এগুলোকে আপনারা চেক করেন। এরপরে আর কি কোথায় যাবেন, কী করবেন? এরপর আমাদের একটা রুট ম্যাপ আছে সেটা আমরা মেনটেন করে যাচ্ছি, সেটা আপনারা থাকলে বুঝতে পারবেন। স্যার যাদের কাছে পেলেন তাদের কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে? এটা আমরা একটা ইন্সপেকশন রিপোর্ট বানিয়ে এটা জমা দিব আমাদের হায়ার অফিসিয়ালসের কাছে, তারপর সেটা অবশ্যই এটা নিয়ে কোনো একটা পেনাল সেকশন তাদের এগেনস্টে। আপনার শুভ নাম? আমার নাম জিমি রায় সরকার, ফুড সেফটি অফিসার।